এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ রবিবার তো আমরা এসে গেছি এখন আমরা গাড়ি থেকে নামবো এখন আমরা গাড়ি থেকে নামবো তো এখন আমাদের জিনিসপত্র নামানো হচ্ছে আমরা সবাই হেল্প করব আর নাফির বাবাকে এলাকার মানুষ দেখে তার গায়ে নাকি পাকনাজ হয়ে গেছে এই যে আমরা বিচের সামনে একদম বিচের সামনে আসছি আমাদের পিকনিক হবে আমরা বিছানা পেতে ফেলেছি ধর নামাজ শেষ এখন খাওয়া দাওয়ার জন্য আমরা বসে গিয়েছি আর এখনো আরেক ফ্যামিলি আসে নাই মানে নানার আসে নাই ওদের খাবারগুলো এখন আমরা ইয়ে করতে পারিনি যাই হোক আমি বাসা থেকে যে ভাত রান্না করে নিয়ে এসেছি ভাবি যে ভাবি তিন রকম ভর্তা বানিয়ে নিয়ে এসছে আর আমি আবার ডিম দিয়ে একটা আলুর দিয়ে ডিম দিয়ে রান্না করে নিয়ে এসেছি ডাল আলুর ডাল সাথে করেছিল নদীর ধরা চাপিলা মাছ চাপিলা দিয়ে বেগুনের একটা তরকারি এগুলো দিয়ে এখন আমরা দুপুরে খাবো আর বাদ বাকি জিনিস পরে দেখাচ্ছি এই যে বারবিকিউর জন্য এগুলো নিয়ে এসেছি আর ফ্রুটসগুলো পরে দেখাবো তো খাওয়া দাওয়া শুরু করি এখানে হচ্ছে আমাদের এখানে নিয়েছি আর এখানে হচ্ছে সব ফ্রুটস আইটেম তারপরে ফ্রুটস আছে বানগুলো আছে এই যে ফ্রুটস এখানে এখানে কি আছে তাহলে দেখাচ্ছি এই যে আম আছে কাঁচা আম আছে গ্রেপ আছে এখানে হলো আমাদের স্টেকগুলো চাও নিয়ে এসেছি আমরা এই যে প্ল্যাঙ্ক ভর্তি করে তো এই যে আমাদের খাওয়া দাওয়া নেওয়া হয়ে গিয়েছে আমি তিন রকম ভর্তা ট্রাই করবো ভাবি দুই রকম নিয়েছে সোহেলও দুই রকম নিয়েছে চাইলে ওরা আবার নিবে আর মাছ মাংস সবাই নিয়ে খাক তো আমি খাওয়া শুরু করি প্রথমে এই ভর্তা দিয়ে এটা হলো বেগুন দিয়ে সুরকি দিয়ে ভর্তা খেয়ে বুঝবো কি ভর্তা প্রচন্ড ঝাল খুবই মজার একটা ভর্তা আমি এর আগে এই ভর্তা খাই এটা হলো শিম ভর্তা এটাও শুটকি দিয়ে ওইটা রুই মাছ দিয়ে আমাকে ভাব দিচ্ছে তার আনতে এটা হচ্ছে শুটকি ভর্তা প্রত্যেকটা ভর্তা এত এত মজা ভাবি বলতেছে কোনটা ভালো লাগছে এত মজার ভর্তা আসলে নোয়াখালী লোকেরা ভর্তার জন্য বিখ্যাত এই যে আমরা সবাই খাচ্ছি একসাথে বারণি হচ্ছে আমার যে ভাবি সে আমাদের বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এই যে বেগুনের তরকারি নিয়েছি এটা হচ্ছে নদীর চাপিলা মাছ ধরা যে আপনারা যেটা ইলিশ মাছের বাচ্চা ঝাপটা বলেন আর এটা হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল খেয়ে দেখেন অনেক মজা আছে ভাবির গাছের মরিচ খুবই সুন্দর একটা স্মেল হয় এই মরিচগুলো নাও তুমিও নাও প্রত্যেকটা ভর্তা একটা ভর্তার মানে কোনটা কোনটা
সেন্টি ঘিয়ের মতন না কত ভালো ছিলে নিদিন গিয়ে ডাল এই যে আলুর ডাল এটা আমি এর আগে আসলে কখনো রান্না করি নাই খাইও নাই আজকে ফার্স্ট শুনতে হ্যাঁ হ্যাঁ সরি আমাদের নাকি ওদের ফ্যামিলি মেম্বার বাট এখন আমাদের সাথে তো আমাদের রিফিউজি মেহমান এসেছে তাদের সকালে আসার কথা ছিল আর এই হচ্ছে আমাদের সেই আন্টি আন্টি আপনার নাম জানি কি বলছিলেন আমরা এখানে চিংড়ি মাছ ধরতে এসেছি আর ওরা মাছ ধরতে গেছে আর আমরা এই কয়েকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ওদের জন্য ফিশিং করছে আর ওরা তো জাল দিয়ে ধরতে গেছে এই যে এই যে এই ব্রিজের নিচ দিয়ে তো এখন ভাটা চলছে যখন জোয়ার আসবে তখন কিন্তু পানিতে এগুলো সব ভেসে যাবে এগুলো সব ডুবে যাবে তো ভাটার সময় ওই পাশে যায় ওরা আর জোয়ারের সময় এগুলো ডুবে যাবে তখন পানি দিয়ে আসবে